বিনোদনের তাজা খবরে স্বাগত। বিয়ে সংসার করতে চান না মিমি চক্রবর্তী। বছর ঘুরে আবারও চলে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব ঘিরে ওপার বাংলার তারকাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনিও উদযাপন নিয়ে নানা পরিকল্পনার কথা জানালেন। এবার পূজা নিজ শহর কলকাতায় কিভাবে কাটাবেন তা নিয়ে মুখ খুলেছেন এই তারকা। তবে পূজা উদযাপন ঘিরে যারা কাজ করছেন তাদের প্রতি শুরুতে কৃতজ্ঞতা জানান দুষ্ট কোকিল খ্যাত এই অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে মিমি জানান, আমরা যারা তিন বেলা খেতে পাই তাদের বিশেষ সুবিধা সম্পন্ন মানুষ মনে করি। যারা সারা বছর অপেক্ষা করে থাকেন পূজায় বাবা একখানা শাড়ি উপহার দেবেন তাদের কথা ভিন্ন। যারা মণ্ডপে বাঁশ বাঁধছেন, যারা রোল ফুসকা স্টল দিচ্ছেন, ঢাকিরা এই উৎসবের অপেক্ষায় থাকেন। আমরা যেমন ফেসবুকে বসে বসে কমেন্ট করি, ওরা কিন্তু সেই সময়টুকুও পায় না। তারা সর্বক্ষণ এই চিন্তায় থাকেন কিভাবে দুটো পয়সা রোজগার করবেন। ইদানিং পূজা উদযাপনে কিছু মানুষের আচার আচরণে অসন্তোষ প্রকাশ করেন মিমি। অভিনেত্রীর অভিযোগ, রাস্তায় জোরে বাইক চালানো কিছু যুবকদের নিয়ে, যারা যে কোনো উদযাপনে মেয়েদেরকে দেখেই জোরে বাইক চালান। মিমি বললেন, বর্তমান সময়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে রাস্তায় লোকজনের উপর নিজের প্রতিবাদ দেখিয়ে বান্ধবী পটাতে চায় এইসব লোকজন। পূজায় পুরুষের বহর যেন আরও বেড়ে যায়, সাঁ করে জোরে বাইক চালিয়ে বেরিয়ে যায় তারা। এই পুরুষই প্রেম করে বিয়ের পরে অত্যাচার শুরু করে। মিমি বললেন, প্রতি বছরের মতো এই বছরও কসবার বাড়িতেই থাকবেন তিনি। এই পূজা আমরা প্রথম শুরু করেছিলাম, লাল হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে, মা পাপ্পাও এই পূজার সঙ্গে যুক্ত। উদ্বোধনী সঙ্গীত থেকে শুরু করে তারা পূজার বিভিন্ন বিষয়ে যুক্ত থাকেন প্রতি বছর। প্রাথমিকভাবে পূজার বাইরে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করলাম। তবে এবার পূজায় বিশেষ কেউ থাকছেন না মিমির সঙ্গে, কারণ সিঙ্গেল লাইফ খুব বেশি উপভোগ করতে পারেন মিমি। তবে তাকে সঙ্গ দেয় তার প্রাণীপ্রিয় পোষ্যরা, কাজেই তাকে কোনোরকম একাকিত্ব গ্রাস করতে পারে না, শুধু ঘুমিয়েই আনন্দে কাটিয়ে দিতে চান মিমি। মিমি বলেন, আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায় তাহলে তার থেকে শক্তিশালী মহিলা আর কেউ নেই, নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমাতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি, এর বাইরে কিছুই চাই না আমি। এক মুহূর্তের জন্য মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ, স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।